অন্তহীন জাদুযাত্রা মাসকাত হাসান। একজন তরুণী সাংবাদিক বসার ঘরে বসে ক্যাবর প্রতীক্ষায়। ডাক্তার নিষেধ করেছে, প্রেসের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। গ্যাবর ডিমেনশিয়া, 3 মিনিট আগের কথা মনে রাখতে পারেন না, সুতরাং সাংবাদিকদের সঙ্গে কথা বলা উচিত হবে না। আর তরুণ তরুণী সাংবাদিকদের সঙ্গে কথা বলা মানেই বারবার জিজ্ঞেস করবে, আপনার নিউমোনিয়া হবার পর অনুভূতি কী? অথবা ওয়াও চিৎকার করে বলবে, আপনার 27 বছর বয়স, তবু এত ফ্রেশ দেখাচ্ছে কেন? কোনো দরকার নেই। হয়েছে তো অনেক নাম, অনেক সাক্ষাৎকার। গ্যাবো তো নিজেই বলতেন, লেখাগুলো ভাঙা সুটকেসে রেখে দিলেই পারতাম, মৃত্যুর পর ছাপলে এই শোবিজের 10%-এর ব্যবসা ফাঁদতে হতো না। কোন ভাবনা থেকে শতবর্ষী নীরবতা উপন্যাস লিখেছেন, এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে গ্যাবো এত বিরক্ত হয়ে গিয়েছিলেন যে একসময় এই প্রশ্নের উত্তরে উনি শুধু জীব দেখাতেন। সেই গুন্টার গ্রাসের জীব কাটো লজ্জায় গ্রন্থের প্রচ্ছদ হয়ে গিয়েছিলেন গ্যাবো। ওয়াশিংটন সাদ্দামের কাছে জনসংখ্যামূলক মরণাস্ত্র রয়েছে এই কল্পকাহিনীর উপর ভিত্তি করে যখন বাগদাদ গুড়িয়ে দিল, বুশ যখন বলতে শুরু করলেন, তুমি হয় আমাদের সঙ্গে বা বিরুদ্ধে ওদের সঙ্গে, তখন থেকেই গ্যাবোর মনে হলো শতবর্ষী নীরবতা উপন্যাসে যে ম্যাকন নামের উন্মাদ গ্রামের কথা বলেছেন তিনি, সেটা ওয়াশিংটন। সুতরাং জীব দেখানোই এ প্রশ্নের একমাত্র উত্তর, কারণ গোটা পৃথিবী জুড়ে বানানা রিপাবলিক তৈরির অভিসন্ধি পাগল বুশের মনে। ইরাকের কলাচাষী সাদ্দাম ইরাকে গণতন্ত্র কলাচাষে ধর্মঘট ডাকলে রাতারাতি বাগদাদের কলাচাষীদের হত্যা করে মার্কিন সেনারা। মৃতদেহগুলো কোথায় হারিয়ে যায় কেউ বলতে পারে না। গ্যাবো একদিন সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতে পা ভিজে যায় লাল রক্তে। বাগদাদের রক্ত শতবর্ষী নীরবতার স্রষ্টার কাছে ছুটে এসেছে জানান দিতে, বুশ সেই উন্মাদ কলার ব্যাপারই যে বাগদাদের অসহায় কলা চাষীদের হত্যা করেছে। গ্যাবো ছুটে যান ওয়াশরুমে, পা ধুয়ে একটা সিগার ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই শুরু হয় নীল রঙের ফুলের বৃষ্টি। বাগদাদের বেদনায় আকাশ কাঁপছে, গ্যাবোর মুখ ধুয়ে যায় বেদনার নীল ফুলে। গ্যাবোর সামনে একটা চিরকুট, তাতে লেখা লারা বোগোতা, পরিচিত নাম, খুব পরিচিত। কিন্তু এই লারা তো বোগোতা গ্যাবোর 2 ক্লাস নিচে পড়ত। সে তরুণী হয় কি করে, এসেছে ওয়াশিংটন থেকে, কাগজে লেখা বোগোতা। গ্যাবোর খটকা লাগে, আবার রহস্যময় লাগে, দেখা যাক। লারাকে ওপরের ব্যালকনিতে ডেকে পাঠায়, তারপর ভুলে যায়। নিউমোনিয়ার সঙ্গে কি ভালোবাসার কোনো সম্পর্ক আছে? তা না হলে বোগোতা লেখা লারা নামটি কেন হঠাৎ তার হাতে? লারা মার্কিন বানানা ট্রেন্ডারের মেয়ে ছিল, বোগোতায় ওর বাবা রেমন্ডের ছিল বিশাল গুদাম। সেইখানে গ্রাম থেকে কলা চাষিরা আসতো কলা বেচতে, কৃষকদের খুব অল্প বয়সা দিতেন রেমন্ড। গ্যাবো লারাকে জিজ্ঞেস করেছিল, তোমার বাবা লোক ঠকায়, তুমি তাকে কিছু বলো না? স্প্যানিশ লিটারেচারের তুখোর ছাত্রী লারা বলতো, কলার ব্যাপারে নিয়ে কথা বলা সময় নষ্ট, তুমি বরং তোমার নতুন লেখা কবিতাটা পড়ো। লাইব্রেরিতে লারার সঙ্গে যাওয়া পড়তো, সেখানে লং স্কার্ট পরা মেয়েটি রাজ হাঁসের মতো গলা ফুলিয়ে গ্যাবোর কবিতা পড়ত। মেয়েটার ঢং ছিল অনেক, এমন আলোয় আর নেশায় গ্যাবো ইচ্ছে করেই পড়েনি, কারণও হচ্ছে কলার ব্যাপারের মেয়ে। আর গ্যাবো প্রতিদিন কলা চাষীর ঋণের দায়ে আত্মহত্যার প্রতিবেদন নিজের হাতে সম্পাদনা করে নিউজ রুমে। লারা ঘাতকের মেয়ে, অথচ কবিতার প্রতি এমন ঝোঁক, এটা মেলাতে পারে না গ্যাবো। ছোটবেলায় দাদিমার কাছে গল্প শুনেছিল, কলার ব্যাপারীরা সঙ্গে করে ধর্মটাকে এনেছিল ব্যবসাটাকে পাকাপোক্ত করতে। একজন পাদ্রি এসেছিলেন বোগোতায়, সে বলেছিল সে রুটি কাপড় গৃহের বাসস্থান করবে বোগোতার সব মানুষের জন্য, যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে।
পাদ্রিটা একটা বানানো গল্প বলে, সূর্যের সন্তান নাকি এক নারীর পেটে জন্মেছে, সেই এ ধর্মের মহাপুরুষ। দাদি খিলখিল করে হাসত, বল গেব, তোর মা বাবা কলেরার মাঝে মেলামেশা না করলে তুই এমনি এমনি কি তোর মায়ের পেটে আসতি? আচ্ছা সেটা বাদ দে, আমার যদি তার দাদার সঙ্গে দেখা না হতো, তোর বাবা অমনি অমনি হাওয়া থেকে জন্মাতো? যত সব মারিজুয়ানা খাওয়া গল্প। আমরা গাছ ভালোবাসতাম, পাহাড় ভালোবাসতাম, আকাশ ভালোবাসতাম, চাঁদ সাক্ষী রেখে তোর দাদা আমাকে বিয়ে করেছিল। আমাদেরকে একটা নৈসর্গিক ধর্ম থাকতে ওই পাদ্রির ধর্ম কেন নিতে হবে? তাও একটা আজগুবি গল্প নিয়ে হাজির হয়েছে। তারপর দাদি যে গল্প বলেছিল তা ভয়ঙ্কর। পাদ্রি রুটি কাপড় বাড়ির লোভ দেখিয়ে একদল লোককে একটা চার্চে নিয়ে গিয়ে পুড়িয়ে মারে, উজাড় হয়ে যায় পুরো লোকালয়। গ্যাবো দাদির জেদাজিদিতেই ওর দাদা সেদিন চার্চে যায়নি, বেঁচে যায় গ্যাবোর দাদা। গ্রামের পুরুষ মানুষেরা মারা যাবার পর সে জনপদ হয়ে ওঠে এক বিধবাদের গ্রাম। সেইখানে একদল মার্কিন সেনা আসে, তারা ধর্ষণ করে গ্রামের নারীদের। নারীরা অনেকেই সন্তান সম্ভবা হয়ে ওঠে। পাত্রি সবাইকে ডেকে বলে, তোমাদের পেটে সূর্যের সন্তান, সূর্যই এদের পিতা। এই গণহত্যা ও গণধর্ষণের গল্পটা দাদিমার কাছ থেকে শোনা ছিল, তাই লারাকে শত্রু মনে হয়। প্রতিদিন যেন ওর সঙ্গে শত্রু শত্রু খেলা। ও ওদের বাড়ি থেকে সাহেবি খানাদানা নিয়ে আসতো গ্যাবর জন্য। ইউনিভার্সিটির ব্যালকনিতে দাঁড়িয়ে সে অনেক আগ্রহ নিয়ে গ্যাবোকে খাওয়াতে চাইত। গ্যাবো খেতে চায় না। লারা সাদাসাদি করার পর গ্যাবো তার দাদির কাছ থেকে বলে সোনা রাক্ষস পাদ্রির ঘটনাটা বলে। লারা স্তব্ধ হয়ে যায়। গ্যাবো তখন লারার দেয়া কালো পাউরুটি আর সসেজ খায়। ব্যালকনিতে হঠাৎ গ্যাবো দেখে সেই লারা দাঁড়িয়ে, সেই মিষ্টি হাসি, সেই লং স্কার্ট ঘিয়ে রং, লম্বা দীঘল চুল, চোখগুলো সাগর ধোয়া নীল। কিন্তু এ কী করে সম্ভব? গ্যাবো লারাকে জিজ্ঞেস করে, আমি বুড়ো হয়ে গেলাম আর তুমি মেয়ে মন তরুণী থেকে গেলে লারা? লারা সেই ঝর্ণার মতো করে হাসে, তুমি বুড়ো হয়েছে কে বললেছে? তুমি সেই আমার চেয়ে 2 বছরের বড়। ধুর, তুমি আমার ডিমেনশিয়ার সুযোগ নিচ্ছ, তুমি লারা নও। লারা গ্যাবোকে জোর করে ধরে আয়নার সামনে নিয়ে আসে। গ্যাবো অবাক হয়, সত্যি তো সেই ইউনিভার্সিটি দিনের চেহারা, সেই তরুণ সাংবাদিক যে কলা চাষির আত্মহত্যার প্রতিবেদন সম্পাদনা করত প্রতিদিন, লারাকে জানাতো প্রতিটি মৃত্যুর খবর ও ডায়েরিতে লিখে রাখত কতজন মারা গেল সেই সংখ্যাগুলো। একদিন সেই সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। গ্যাবো কান্নায় ভেঙে পড়ে, লারা ওর চোখ মুছে দেয়। লারার চোখ দিয়ে রক্ত অশ্রু পড়ছিল। গ্যাবো রুমাল দিয়ে লারার চোখ মুছে দিলে রুমালটা লাল পতাকার মতো হয়ে ওঠে। এতগুলো মানুষের মৃত্যুতে একটা রুমাল তো লাল পতাকা হবেই। লারা গ্যাবোর সাদা রুমালটাকে রক্ত অশ্রুর লাল পতাকা বানিয়ে দিয়ে চলে গিয়েছিল সেই শেষবার। তারপর আর লারার সঙ্গে কোনোদিন দেখা হয়নি। গ্যাবো লারার বাবার গুদামে গিয়ে খোঁজ খবর করে। একজন ম্যানেজার মতো লোক বলে, আমরাও খুঁজছি রেমন সাহেব আর তার মেয়ে লারাকে। কোথায় গেল লারা, আপনি কিছু জানেন? আপনি তো সাংবাদিক, কি হয়েছিল লারা, হঠাৎ তোমরা কোথায় চলে গেলে? আমেরিকা? আমাকে একবার বলেও গেলে না? আমি কত খুঁজেছি তোমাকে, কত অপেক্ষা করেছি। লারা এসে গ্যাবোর কাঁধে হাত রাখে, আমাকে একটি রঙিন নিউমোনিয়া দেবে গ্যাবো? আমি কত বছর অপেক্ষা করে আছি একটু নিউমোনিয়ার উষ্ণতার জন্য। ঘরের সিডি প্লেয়ারে পুরনো দিনের স্প্যানিশ ইনস্ট্রুমেন্টাল ছেড়ে দেয় লারা। আহা, কত প্রিয় সেই সুর, বগুতায় কত শোনা হতো রামজলের দোকানে বসে। গ্যাবো চোখ বন্ধ করে, আমার কাঁধে হাত রাখো,
আমি লম্বা একটু ছোট, তবুও মনে নেই বোগোতার রামজলের দোকানে সন্ধেবেলা দুজন কত নেচেছি। নিউমোনিয়ার ঘোরে আক্রান্ত হয় লারা। নিউমোনিয়া কেমন, রামজলের মতো ঝা জলা অথচ কি এক ইক্ষু গন্ধ, কি মাদকতা। গ্যাবর সামনে লারা ঘুরতে থাকে ব্যালেরিনার ভঙ্গিতে। গ্যাবো আঙুল ধরে লারাকে সামনে পিছে ডানে বামে ঘুরির মতো ওড়াতে ওড়াতেই বোগোতার সেই রামজলের দোকানটা এসে পড়ে। আহা, সেই লোক গিজগিজ হুল্লোড় আর নাচের নিউমোনিয়া। কি হয়েছিল লারা, তুমি আর তোমার বাবা কোথায় হারিয়ে গেলে, আমাকে একবার বলেও গেলে না। আমি ওই লাল রুমাল, সেই তোমার দেওয়া রুমালটাকে জড়িয়ে নিয়েছিলাম আমার বাবার পিস্তলখানা। বাবাকে নিয়ে গিয়েছিলাম সমুদ্রের ধারের পাহাড়ে চাঁদ দেখাবো বলে। বাবা কিছু বোঝার আগে আমি বাবাকে গুলি করে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দিই। আমিও ঝাঁপ দিই সমুদ্রে, ডুবে যাই, হারিয়ে যাই। হঠাৎ একটা ভূকম্পন টের পাই গেব। একটা ট্যুরিস্ট রিসোর্টে নীল চাদরের উষ্ণতায় নিজেকে আবিষ্কার করে লারার সঙ্গে সেই 65 বছরের অপেক্ষার আলিঙ্গনে। আমরা কোথায় লারা? আমরা মেক্সিকো সিটিতেই সমুদ্রের ধারে। দেখো বাইরে আজ হলুদ রঙের ফুলের বৃষ্টি হচ্ছে। আমরা দুজন 100 বছরের নিউমোনিয়ার ভালোবাসাবাসির শুরু করলাম আজ থেকে। Thank you.